شنو بي رحمت الليل على من داك دبل نسرفيل أبي جمار سلامير جواب دلم أمي بوستي بيلشي كنو أبي أمار سلامير جواب دلم أمي أكاني إتشا كوري أشيناي আমাকে আমার আল্লাহ রাব্বুল আমিন আমাকে দাওয়াত করে নিয়ে এসেছেন সুতরাং আমাকে দাওয়াত করে এনে আল্লাহ রাব্বুল আমিন তমাম পৃথিবী ধ্বংস করবেন না অর্থাৎ তোমাকে ফুৎকার দিতে বলবেন না তুমি আমার সালামের জবাব দিতে পারো ইবনে ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর নবীর সালাম দিলেন ওয়া আলাইকুমুস সালাম يا رسول الله يا حبيب الله او গুনো বিজি আপনার প্রথম সালামটাই আমি শুনতে পেরেছি কিন্তু يا رسول الله يا حبيب الله او গুনো বিজি আপনার সালামের জবাব আমি কেন দেই নাই জানেন নি আমার আল্লাহ রাব্বুল আমিন আমাকে হুকুম করেছেন ইসরাফিল রে আমি যখন তোমার সিংহাসনে ফুৎকার দেওয়ার জন্য হুকুম দেব একটা সেকেন্ড আগেও ফুৎকার দিতে পারবে না একটা সেকেন্ড পরেও ফুৎকার দিতে পারবে না ও নবীজি আপনি যা আমারে সালাম দিয়েছেন আপনার সালাম আমি শুনতে পেরেছি আপনার সালামের জবাব দেওয়ার কারণে ওই মুহূর্তে যখন আমি আপনার সালামের জবাব দেব তখন আল্লাহ যদি আমারে বলে ইসরাফিল সিংহাই ফুৎকার দাও তখন আমি সিংহাই ফুৎকার দিতে দেরি হয়ে যাবে এই জন্য আল্লাহর হুকুম পালন করার জন্য আপনার সালামের জবাব এতক্ষণ দেই নাই তার মানে আল্লাহর হুকুম তার নবীর চাইতেও বড় এখন আমাদের সমাজে যদি কেউ বলে যে নবী আর আল্লাহ সমান একই তাহলে সেই ব্যক্তির ঈমান আর সাথে সাথে থাকবে না ঈমান ধ্বংস হয়ে যাবে এবার আসুন যে কথা বলতেছিলাম এই কিয়ামত বলেন আর ছোট কিয়ামত বলেন অর্থাৎ মানুষের মরণ বলেন আর বড় কিয়ামত পৃথিবী ধ্বংস বলেন এই একটার কথাও আমরা জানি মানে কার মরণটা কখন হবে এটা আমরা কেউ জানি বলেন জানি শুধু আমরা জানি না এমনটার না বেশি আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন তিনি বললেন ও আমার সাবিরা আমি নবীর কাছে মালাকুল মউত যদি আসে তাহলে আমার জান যদি কবজ করে আমার কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে কিন্তু আমি নবী নামাজের পরে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে আবার সালাম ফিরাতে পারবো এই গ্যারান্টি আমি নবীও তোমাদেরকে দিতে পারবো না আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন যদি জীবনের গ্যারান্টি না দিতে পারেন আমার মতো সলমুদ্দি করমুদ্দি কি জীবনের গ্যারান্টি দিতে পারবো নাকি সম্ভব আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না বলেন না আমার মরণ আসিবে কখন এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন
قبر مجھے ماں بابا کے دکھا جابنا دیکھ بوجا کے تینی ہولن شاہ مدینہ قبر مجھے ماں بابا کے دکھا جابنا دیکھ بوجا کے تینی ہولن شاہ مدینہ شدین اللہ بین انہوں کے او بندھو ہمینا شدین اللہ بین আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না বলে না আমার মরণ আসিবে কখন ইদা জা আজালহুম লা ইস্তাখিরুন সাতু ওয়া লা ইস্তাকদিমু আল্লাহ বলেন পৃথিবীর মানুষের আরে এক সেকেন্ড আগেও তোমার কাছে মালাকুল মওত যাবে না এক সেকেন্ড পরেও তোমার কাছে মালাকুল মওত যাবে না যখন সময় হয়ে যাবে তখনই মালাকুল মওত হাজির হয়ে যাবে এই জন্য যেই কথা বলতেছিলাম আগামীকাল ভালো হয়ে যাব আগামী শুক্রবার ভালো হয়ে যাব রমজান মাস আসলে পরে ভালো হয়ে যাব এই কথা আমি আর আপনি বলতে পারি না কারণ আগামী রমজান মাস আসলে বারো হব তো দূরের কথা আগামী শুক্রবার আসলে ভালো হব তো দূরের কথা আগামী শুক্রবার আগামী রমজান মাস আগামী বছর আগামী দিন আগামী কাল আগামী ঘন্টা আগামী মিনিট আগামী সেকেন্ড আমি পাবো কি পাবো না এই কথার গ্যারান্টি পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না জুড়ে বলেন ঠিক না বেঠি এই পৃথিবীর হায়াত যে কোনো সময় মালাকুল মওত আসতে পারে সুতরাং এই কথা আপনি বলতে পারেন না যে হুজুর বিয়াটা করে নিলে পরে ভালো হয়ে যাবে এই কথা বলার অধিকার নাই আপনার আপনি বিয়া করবেন সেই গ্যারান্টি আছে না নাই তো সেই গ্যারান্টি নাই এই সম্মগঞ্জ দিয়া গত এক দুই বছর আগে হবে একটা প্রোগ্রামে যাচ্ছিলাম একটা অ্যাক্সিডেন্ট দেখছিলাম সেই অ্যাক্সিডেন্টের কথা আমি এখনো বলতে পারি না দুইটা ফালডা হয়ে গেছে ট্রাকের যাতা খায়া ভিতরে যে এই যে হাতটা আর কুলজার হাই লাফাইতাছে কষ্ট বুকটা ফাইটে এই আমার এখনো চোখে বাসে আমার অ্যাক্সিডেন্ট দেখলে আমার চোখে বাসেই সবসময় এইলো জীবন সালাদুল্লাহ ভাই একসাথে যাচ্ছিলেন মোটর সাইকেল সেই জায়গায় তারা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে গেল আপনি যুবক এই জন্য চিন্তা করতেছেন যে আর বুড়া হব কতদিন বাঁচবো এই চিন্তা করার কোনো সুযোগ নাই আছে নাই কোনো সুযোগ নাই চিন্তা করার কেমনে আপনি চিন্তা করেন যে আরো কতদিন বাঁচবো আমাদের সাথে ওয়াজ করতো মানসুর আসাদ নুরি সিলেটে বাড়ি এই তো কয়েক মাস আলামিন গাজীপুর ভাই আমাকে গাজীপুর যেন দাওয়াত দিয়েছিলেন ভাই ওই দিন মারা গেল আপনি বললাম না ভাই মারা গেছে একেবারে বিয়ে করছে তিন চার মাস হয়েছে তারপরে মারা গেছে লোকটা কল্পনাও করা যায় না আমার সাথে এক এলাকায় আমার বাসা নারায়ণগঞ্জ থাকি আমি সেখানে একসাথে বাসা ছিল আমাদের আমার বিশ্বাসই হচ্ছিল কিন্তু বিশ্বাস না হলেও এটা কিছু করার নেই মারা গেছে এটা বিশ্বাস করতেই হবে আমিও যে কোনো সময় মারা যেতে পারি জ্বর আসছে ডাক্তার কেটেছে লিভার নষ্ট হয়ে গেছে এই হইলো অবস্থা যে কোনো সময় লিভার কিডনি নষ্ট হয়ে যাবে আপনি বুঝতে পারবেন ভালো মানুষ হঠাৎ করে মারা যাচ্ছে কিভাবে মারা যাচ্ছে বলে এই হয়েছে সেই হয়েছে এগুলো কোনো কথা না হায়াত যেদিন ফুরাইয়া যাবে সেদিন চলে যায় যেতেই হবে সেদিন আর থাকার কোনো সিস্টেম নাই এই কথা আমরা জানি যে থাকার কোনো সিস্টেম নাই গ্যারান্টিও নাই হায়াতের এরপরে আমরা ভালো হই না এর একটাই কারণ শয়তান ধোকা দেয় এই জন্য মাঝে মধ্যে ওয়াজ মাহফিল করার দরকার আছে ওয়াজ মাহফিল করলে মুজাকারা হয় অন্তরটা আবার ঠিক হয় তাহলে ভালো হবেন কি আরো এক মাস পরে না এখনই ভালো হয়ে যেতে হবে এখনই এই মাহফিলে বসছেন যা দোয়া করবেন পরে যে তোবা করুন এখন না এখনই মনে মনে তোবা করুন আল্লাহ যা করছে জীবনে করছে আর করবো না মা মাজা মাজা লাইসা বিহিল কাজা যা করছে আল্লাহ আর করবো না এখন নিয়ত করছেন তো সবাই নিয়ত করছেন এত নামাজ পড়ি না এখন পড়বো নিয়ত আছে এখন এতদিন দাড়ি কাটছে এখন রাখবো নিয়ত আছে ইনশাল্লাহ এই নিয়ত করেন তাহলে আগে যা গুণা ছিল আল্লাহ ওইগুলো সব দিয়ে পরিপূর্ণ করে দিবে আপনারে আল্লাহ কত দয়ালু যা গুণা ছিল তা কি দিবেন সব লিখে দিবেন সেই গুণার ভিতরে সুবহানাল্লাহ এবার আসেন সামনে রমজান মাস আসতেছে নবীজি দুই মাস আগে থেকে এই রমজানের জন্য দোয়া করতেন আল্লাহ রমজান মাস বাল্লিগনা রমাদান আল্লাহ রমজান মাস মধ্যে আমাদেরকে পৌঁছায় দাও এই দোয়া করতেন আর এই রমজান মাস আমাদের খুব কাছে এই রমজান মাসে মানুষ রোজা রাখে মানুষের মুখে দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতেও বেশি সুগন্ধি
বেশি দামি সুবহানাল্লাহ বান্দা যে রোজা রাখে এই বান্দা আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে যায় কিন্তু আমরা রমজান মাসের রোজাও অনেকেই রাখে মিথ্যা কথাও বলে রমজান মাসের রোজাও রাখে বাজিও খেলে রমজান মাসের রোজাও রাখে সিগারেটও খায় মানে প্রথম ইফতারতেই ব্যঞ্জন দিয়া শুরু হয় আর নাই লাকিজবিরি নাই আমার আগে আমার আরিফ ভাই বইলে গেছে ওয়াশটা কইলে গেছে নেশা যদি করেন কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের দৃষ্টি দিয়ে আল্লাহ আপনার দিকে তাকাবে না আপনি যাবেন কোথায় আল্লাহর রহমতের দৃষ্টি দিয়ে আপনার দিকে না আসে আপনি কিয়ামতের ময়দানে কোথায় যাবেন জাহান্নাম ছাড়া তাহলে নেশা চলবে না বন্ধ ইয়াবা বিড়ি সিগারেট নামাজ বুঝা কেন আচ্ছা আমার ভাইরা আমার মুরব্বী বাবাজিরা এই নেশাটা আমাদের সমাজে বাড়তেছে এই যে আমারে সুরে বেলালি সাহেব বললো আমি 20টা রুডিয়ানো খাইতারি আমি মনে করি উনি আমার বাটন মোবাইল শালা আমার কইতাছে একটা অ্যান্ড্রয়েড ফোন একদিন হাত দিয়ে দেবো লইতাম কোনো ভাবেই না আজকে ফেসবুক অ্যাপস নাকি হ্যাক হয়ে গেছিল আমি কই আল্লাহ তুমি ফেসবুক অ্যাপস একবার জীবনের তোরা বন্ধ করে দাও এই ফেসবুক দিয়ে যেই গুণা আজকে যুবকেরা করে ফেসবুক নিহত হয়ে গেছে ইউটিউব আহত গুগল আইসিউতে আছে এত গুণা এত সমালোচনা একবার মরে নাই বজলু রশিদ সাহেব বগুড়ার এবার মা মরছে কেনা জানি মা শব্দ দেয়া নাই শুরু হয়েছে যে বজলু রশিদ সাহেব মরে গেছে অথচ বজলু রশিদ সাহেব আমার সাথে ভিডিও করলে কথা কয় আমি কই মরলো কেমনে আমি তো মরি নাই যে আমি হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব ওনার ব্যাপারে একবার গজল উঠছে মরে গেছে পরে কে দিন না মরে নাই এই যে দুই দিন আগে মারা গেল আল্লামা লুৎফুর রহমান সাহেব রহমতুল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানাতে বলেন আমিন উনি মরে নাই অসুস্থ হয়েছে ইটার লেখা চালাচ্ছে মারা গেছে উনি একজন যে লিখছিল ওটা কপি আর পেস্ট করে আরো হাজার হাজার মানুষ লিখছে যাহা শূন্য তাহাই বলা এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট ঠিক কিনা বলেন কি আমার কথা না নবীর কথা নবীর কথা আমরা তো এটা করি যা শুনছি তাই বলি এক বেড়ার কালো ছেলে হয়েছে কি হয়েছে কালো ছেলে হয়েছে এখন এক কালো ছেলেটার একজন দেখতে গেছে দেখা আরেক বাড়ি থেকে কইতাছে ভাই এত একটা ছেলে হয়েছে কাইল্লার কাইল্লা কিরম কালা ক জন্মের কালা কাউয়ার মতো কালা এখন এক গিয়ে আরেক বাড়ি গিয়ে কইছে ভাই ওর তো একটা ছেলে হয়েছে কিরম ফুরা কাউয়া হ্যাঁ আবার আরেক গাড়ি গেছে আরেক বাড়ি দিয়ে কি আছে জানোস তুই খবর শুনছস নি কি হয়েছে ওর গড়তে একটা কাক হয়েছে কাউয়া হয়েছে কালা কাউয়া কি কস মানুষের গড়তে কাউয়া যখন এলো কেমনে আমি শুনছি লোকের কাছে কমর কাছে কি কস এখন এলাকা ছড়াই গেছে তার তার গড়তে একটা কাউয়া হয়েছে কি ফাপ জানি করছে এর গড়তে কাউয়া হয়েছে সমস্ত মানুষ এই খবর জানা জানি হয়েছে আর তার নেই বলতে মাহারে কত গুণাগার লোকটা তার গড়তে কাউয়া জন্ম দিছে এই কথা সরতে 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 জানে সবাই তার ঘর থেকে কাউ হয়েছে অবশেষে খবর দেন না ছেলেটা কালো হয়েছিল কেন তো খবর হয়েছে কালা কাইল্লা ফুল হয়েছে কিরম কালা কাউর মতো কালা কিরম হয়েছে কাউ হয়েছে এর থেকে যাইতে যাইতে এরম হয়েছে আমাদের দেশ হয়ে গেছে বর্তমানে এরম দেশ যা শুনে ওইটা দুমদাম করে খালি শেয়ার করে ওইটাই কো শুনছি তো হিরে বলে এরকম আসলে কিচ্ছুই না যেরকম ঠিক না বেটি বেটা মরে নাই বেটারে মারতাছে এরকম যদি কোনো কাজ করেন জাহান নামে যাওয়ার জন্য এই একটা শেয়ার করা যথেষ্ট ফেসবুকে একটা শেয়ার করা যথেষ্ট ঠিক কিনা আল্লাহ বোঝার তৌফিক দান করুন আমি এবার আসেন যে কথা বলতেছিলাম নবী এক হাদিস শরীফের ভিতরে বলছে রোজাও রাখবা গীবত করবা এই রোজার কোনো দাম নাই এবার আসেন রোজা সম্পর্কে একটা আয়াত আল্লাহ কোরআনে বলেছে এটা বলে এরপরে 11:47 বাজে আর তো আধা ঘন্টা বাকি আছে নাকি বলেন 30 মিনিট নারায়ে তাকবীর একটু জোরে আল্লাহ আকবার কয়েন আমাদের তো কিছু নাই তোলার নাই হাতের নাই কামান নাই যে মাহমুদুর হাসান গনবী দামাত বারাকাত আজকে মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ বলেন অনেক বড় একজন আলেম আমি তার খুব ভক্ত উনি আল্লাহর কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে প্রায় 3টা বছরের বেশি জেল খাটলেন এখন প্রধান অতিথি আল্লামা মামুনুল হক সাহেবের পালা জোরে কোন ঠিক না ঠিক আমরা চাই খুব দ্রুত আল্লামা মামুনুল হক সাহেবকে মুক্তি দেওয়া হোক তবে এতটুকু কষ্ট অন্তরে আছে মাহমুদুল হাসান গুনবী সাহেব বেরোইছে আজকে আলী হাসান ওসামা সাহেব বেরোইছে রফিক মাদানি ভাই বেরোইছে
আরো যারা বের হইছে হ্যাঁ নূর হোসেন নূরের সব বের হইছে ওনারা বের হইছে যদিও এতটুকু কারণে খুশি হইছিলাম তবে মুসলমান মনের ভিতরে একটা কষ্ট আছে এদের জীবন থেকে তিনটা বছর মিথ্যা মামলাতে যে নষ্ট করা হলো এই জীবনের ভার দায় কে নেবে সময়টা যে নষ্ট করছেন কোটি কোটি মানুষকে দাওয়াত দেওয়া থেকে বঞ্চিত করছেন এই সময় কি ফিরে দিতে পারবেন আপনারা কিয়ামতের ময়দানে জবাব দেওয়ার লাগি রেডি থাকেন তিন বছর চার বছর ওলামায়ে কেরামরা জেলখানায় নিছেন কিয়ামতের ময়দানে জবাব দেওয়ার লাগি রেডি থাকেন তিন বছর সময় আপনার বাপেরও ক্ষমতা নাই যে ফিরিয়ে দিবে কেন কোটি কোটি মানুষকে কোরআনের দাওয়া থেকে বঞ্চিত করলেন আপনি জীবন অন্যায় করছেন এটা হাজার হাজার কোটি কোটি মানুষের ক্ষতি আপনি করছেন আল্লাহ বুঝার তৌফিক দান করুন বলেন আমিন তাহলে এবার আসুন রমজান মাস সামনে আসতেছে রমজানের আগে আমরা আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তি চাই ঠিক কিনা বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কে কত উত্তম আমল করতে পারো এটা পরীক্ষা করার জন্য তোমাদেরকে পাঠাইছি এক একজনকে এক এক ভাবে আমি আল্লাহ পরীক্ষা করতেছি দেখতে চাই তোমরা আমি আল্লাহর প্রতি কতক্ষণ থাকো আর দুনিয়ার লোভে কতক্ষণ পেরে থাকো কিন্তু আমাদের যে অবস্থা চব্বিশ ঘন্টার ভিতরে একটা ঘন্টার সময় আমরা আল্লাহর দিতে পারি না যে আল্লাহ বানাইছে আমাদেরকে ওই আল্লাহর এক ঘন্টা দিতে পারি না আল্লাহ বলছে ফাঁস হতো নামাজ পড়ো এক ঘন্টা দুই ঘন্টা আমার দেও আর বাইশ ঘন্টা তুমি খাও সমস্যা নাই আমাদের চব্বিশ ঘন্টা তো লাগে লাগেই ব্যস্ততা শেষ নেই নামাজ পড়তে হলে হুজুর একটু সমস্যা ফ্যান্টা সমস্যা আহারে আল্লাহর সাথে বাটপারি অমাকারু অমাকার আল্লাহ আল্লাহ খাইরুল মাকি আল্লাহর সাথে বাটপারি করে পার পাওয়া যাবে দুনিয়ার মানুষের সাথে বাটপারি করে পার পাওয়া যায় দুনিয়ার মানুষ মনের খবর জানে না কিন্তু আল্লাহ মনের খবর জানে কি জানে না আমার ভাইরা আমার মুরব্বী বাবাজিরা যে কথা বলতেছিলাম একবার গরির দিকে তাকায় আরেকবার ইফতারের দিকে তাকায় খাওয়ার শক্তি আছে এরপরেও বান্দা খায় না কার ভয়ে যেরকম কার ভয়ে আল্লাহর ভয়ে আল্লাহ খুশি হয়ে যায় ডাক দেখো ফেরেশতারা তাকায় দেখ আমার বান্দা একবার গরির দিকে তাকায় আরেকবার ইফতারের দিকে তাকায় খাওয়ার শক্তি আছে কোনো বাধা নাই বিরিয়ানি আপেল কমলা মালটা আপেল কমলা বেদনার অভাব নাই এরপরও বান্দা খায় না দুনিয়ার কোনো মানুষের ভয় না আমি আল্লাহরে ভালোবেসে আমি আল্লাহর ভয়ে যা এই বান্দাগুলোর আমি আল্লাহ মাফ করে দিলাম আল্লাহ তাআলা বান্দাকে দেখতে চায় আল্লাহ তো চাইলে ফেরেশতা বানায় শেষ করে দিতে পারতেন মানুষ না বানাইলে হইতো আল্লাহ কিন্তু এই বান্দাটা গুনাহ করে যখন আল্লাহর কাছে মাফ চায় না তখন আল্লাহর কাছে এত ভালো লাগে এটা আপনি কল্পনাও করতে পারবেন না সুবহানাল্লাহ বলে আল্লাহ চাইছে বান্দা তো গুনাহ করতেই পারে ইবলিশ বলছিল আল্লাহ তোমার বান্দারে গুনাহ করাবো ثُمَّ لَآتِيَنَّهُمْ مِنْ بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ دَائِنَ بَامِ سَمْنِ পিছন থেকে সবতে গুনাহ খালি গুনার গুনাহ করব আল্লাহ বলছে 80 বছর 100 বছর 1000 বছর গুনাহ করব মৃত্যুর আগে একবার তওবা করব আল্লাহ আমি আল্লাহ সব মাফ করে দিব আল্লাহ মাফ করে দিবে এই ঘোষণা আল্লাহ দিয়েছেন তবে মৃত্যুর আগে তওবা নসিব নাও হতে পারে যদি সবসময় গুনাহ করতেই থাকেন করতেই থাকেন গুনারা যদি গুনাহ নাই মনে করেন তাহলে কেমনে তওবা করবেন আপনি আপনি একটা গুনারে গুনাহই মনে করলেন না তাহলে তওবাটা করবেন কেমনে গুনারে যদি গুনাহ মনে করে করে তাও তওবা করার সুযোগ হতে পারে কিন্তু গুনারে গুনাহই মনে করেন না তওবা করবেন কেমনে আপনি গান শুনতেছেন যে গুনাহই মনে করতেছেন না আরেকজনে গীবত করতেছেন গুনাহই মনে করতেছেন না তাহলে আপনি তওবা করবেন কেমনে ঠিক কিনা বলেন আমার ভাইরা আমার মুরব্বী ওয়াজিরা আল্লাহ তাআলা বললেন রোজা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো কারণ রমজান মাস রমজান মাসে হালাল খাবার তোমরা খাও নাই হালাল স্ত্রীর কাছে তোমরা যাও নাই যে ব্যক্তি হালাল খানা থাকার পরেও খায় না হালাল স্ত্রী থাকার পরেও যায় না ওই ব্যক্তি হালাল পাওয়ার পরেও যেহেতু বকল করলো না ওই ব্যক্তি হারামের দ্বারে কাছেও যেতে পারে না যে ব্যক্তি হালালই খায় না আল্লাহর ভয়ে সে ব্যক্তি হারাম খাবে হারাম খাবে না এটা আল্লাহ এটা বোঝানোর জন্য রোজা দিলেন যে বান্দারে রমজান মাসে যেরকম বুঝলে আল্লাহ দেখতেছে রোজা ভাঙলে আল্লাহ বলেন আসসাউমুলি রোজা আমার জন্য দেখেন আল্লাহ কিন্তু বলেন নাই আস সলাতুলি আল হাজ্জুলি আস যাকাতুলি আল্লাহ বলেন নাই এখন নামাজ কি আমরা আল্লাহর জন্য পড়ি না সব ইবাদত তো আল্লাহর জন্য কিন্তু আল্লাহ ওই জায়গাগুলোতে কেন বলেন নাই দেখেন
নামাজ অনেক সময় মানুষ মানুষকে দেখানোর জন্য পড়ে পড়ে না নেতা সাহেব সারা জীবন নামাজ পড়ে না এই যে নির্বাচন আইছে দেখবেন বহুত নেতা নামাজি হয়ে গেছে কয়দিন আগে এমপি নির্বাচন করার সময় দেখি এক নায়ক গিয়া মসজিদের মিম্বারও করে বসছে পাঞ্জি পিন্ডা আমি কই এটা কি কারবার হইল বাবা নামাজি পড়স না তুই তোর চরিত্রের নাই ঠিক ঠিক মসজিদের ক্ষতি হয়ে গেলে এই অবস্থা সারা বছরের নামাজের খবর নাই এখন নামাজ পড়ছে কারণ জানে নামাজ যদি না পড়ি এই দেশ মুসলমানের দেশ একটা বুটো হইতাম না এখন নেতা সাহেব নামাজে খাড়া হয়ে গেছে উযু করে না উযু আছে না নাই তার খবর নাই নামাজ গেল আল্লাহু আকবার এরকম নেতা আছে না নাই আছে নামাজ মানুষকে দেখানোর জন্য অনেক মানুষ পড়ে হজ করে অনেক মানুষ মানুষকে দেখানোর জন্য টাকা পয়সা আছে হজে না গেলে মানুষ কি কইব একটা ব্যবসা সেবার আছে না এখন সবাই কয় মিয়া আমি এত টাকা পয়সা হজ জানা মিয়া কিটা মিয়া দত মিয়া হ্যাঁ এটা শূন্য গেছে হজ হজ কইরা আইসা এবার আল হাজ নামের জন্য আবার যাকাত অনেক সময় মানুষ দেখানোর জন্য দেয় 100 টাকার লুঙ্গি 200 টাকার শাড়ি তে 100 টাকার লুঙ্গি 200 টাকার শাড়ি যেমনি দিলেন বেটা তো রিক্সার লগে ফ্যান্ডেল হ্যান্ডেলের লগে যখন লুঙ্গিটা লাগছে লুঙ্গি ঠাস করে সেটা গেছে গা তেমনি এই দুই নাম্বার লুঙ্গি দিবার কিছু কাটা আপনারে আপনি ভালো লুঙ্গি দেন একজনকে দেন 1200 টাকা দাম লুঙ্গি ঠিক কিনা বলেন আপনি তো 2000 টাকা দামের লুঙ্গি দিয়ে পড়েন তাহলে ওর 100 টাকা দাম বুঝি ফেলি আমি ও নিজের জন্য যেটা পছন্দ করবেন মানুষের লেগে ওইটাই পছন্দ করে তাহলে আল্লাহ আপনারে ভালোবাসবে নিজের জন্য 2000 টাকা দামের একটা আর তার লেগে 100 টাকা দামের একটা পছন্দ করছেন বুঝা যাচ্ছে যে আপনাদের বাটপার বাটপার এই জন্য জাকাত যখন দিবেন আপনার দায়িত্ব জাকাত দেওয়া গরিবের দায়িত্ব না জাকাত নেওয়া কথা বুঝেন নাই মনে হয় গরিবের দায়িত্ব না যে আপনার ফাউদের জাকাত নেওয়া লাগবে আপনি জাকাত না দিলে আপনি গুনাহগার হবেন আপনি জাহান্নামে জ্বলবেন গরিব জাকাত না নিলে গরিব জাহান্নামে জ্বলবেন আপনি না দিলে আপনি জ্বলবেন আগুনে এবার বুঝজা দেখেন তারে কি আপনি সিরাজ ধরা দিবেন তার ঘরে আপনি পৌঁছে দিবেন জাকাত তার ঘরে ঘরে গিয়ে পড়বেন ভাই নেন ভাই এমনি গিয়ে পৌঁছে দিবেন আপনার দায়িত্ব জাকাত এমনি পৌঁছে দেওয়া তার আইন না 2000 লোক সিরাজ ধরবে 5 জন আহত 3 জন নিহত এই খবর আর দরকার নাই খবর কইতেছ পত্রপত্রিকা অসংখ্য খবর পাওয়া যায় তো এরকম জাকাত দিচ্ছে 1000 লোক জমা করছে 300 লোক দিয়েছে আর 700 লোক পাইছে না এটা কষ্ট পাইলো না মনে আপনি ঘরে ঘরে দিয়া খুঁজে খুঁজে জাকাত দিয়ে আসবেন আর যদি ঘোষণা দিয়া যদি দিতে পারেন যে আমার 1000 লোক এলাকাতে আছে ওরা আসতে পারে 1000 জায়গায় 1500 আসতে পারে দিতে পারবো ভালো জিনিস যদি দিতে পারেন তাহলে দেন এরকম 100 টাকা দামের লুঙ্গি দরকার নেই ঠিক কিনা বলেন যাতে কমপক্ষে একটা বছর লুঙ্গিটা পড়তে পারে দেখানো জাকাত যদি দেন এই আমও গেছে সালাও গেছে দুনিয়াও গেছে আখেরাতও গেছে দুনিয়াতে টাকা পয়সা দিয়ে দিয়েছে এটা ফাও গেছে আর আখেরাতে লোক দেখানো আমলের কারণে জাহান্নামে জ্বলতে হবে দুইটা গুণা দুই জায়গাতে লস খেলেন আমও গেছে সালাও গেছে সব গেছে এই জন্য দেখানোর জন্য কোনো আমল করা যাবে আল্লাহ বুঝার তৌফিক দান করুন বলেন আমিন আমার ভাইরা আমার মুরব্বি মুজাহিদ এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন আমার সাবেরা তাকওয়া হলো অন্তরের ব্যাপার বড় বড় দারিদ্র রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বড় ইমানদার না বড় জব্বা সৌদি আরবের লোকেরা পরে পুইরা বাবা টিকটকে নাচে হুজুর হদি জুব্বা পিঠে মধ্যে নাস্তা সাবে কি রে এটা কি পাগলো ড্যান্স দেয় জুব্বা পিন্ধা নাস্তা আছে চিন্তা করা যায় ডিজিটাল হুজুর বিদেশ আছে আমি গিয়া দেখি এক হুজুর সৌদি গিয়া দেখি জুব্বা পিনছে কিন্তু জুব্বা নিছে ভাই জামা নাই আমার চোখ ফুলে গেছে কিছু কোনো এক সিস্টেমে আরেক হুজুর দিয়ে জুব্বা পিনছে আমার কর এ হাজি সলাত সলাত নামাজ পড়লে এই কর তা আমি ভাবছি নামাজ পড়বো আমি নিজে এমনি করি গিয়া নাই দাড়ি ফোরসা জুব্বা আর কি আর নিচে এর জুব্বা দিয়া ফুরা জমিন ঝাড়ু দিতে আছে ঝাড়ুর দরকার নাই হ্যাঁ জুব্বা দিয়ে ঝাড়ু দেওয়ার লাগে ওই জায়গা আমার যখন কইছে নামাজ হ্যাঁ দিয়ে ইমামতি নিজে একামতে নিজে ইমামতি শুরু করে দিয়েছি আমি আসতে তার পিছিয়ে তাই করছি আমি আরেক জামাত শুরু করছি তোর জামাত বা 24 ঘন্টা তোর গুনাও তোর কি নামাজ ট্রাক্টর নিচে কাপড় পরা হালাল না হারাম হারাম এই হারাম এটা হলো তাদের একটা স্টাইল তাই আমি জুব্বা পরি আমার যখন বিশাল বড় হুজুর ভুল ভুল উপর দিয়ে দেখা মানুষ চিনা যায় না ভিতর দেখা লাগে বেলালের চেহারাটা ছিল কালো লুকটা ছিল বড় ভালো আমাদের চেহারাটা বড় দেখতে ভালো কিন্তু ভেতরটা আমাদের কালো অন্ধকার কুচ্চা কালো
আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন মেরাজের ওজনেতে জান্নাতের ভিতরে যখন ঢুকলেন আওয়াজ শুনতে পারতেছেন টক 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 হাঁটার আওয়াজ নবীজি জিজ্ঞাসা করলেন জিবরাইল জান্নাতের ভিতরে কার হাঁটার আওয়াজ শোনা যায় কে হাঁটে আমার আগে আগে জিবরাইল কে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি জান্নাতের ভিতরে আপনার আগে দুনিয়ার কোন মানুষ হাঁটে না কিন্তু হযরত কালবেলা যদি আল্লাহ নু দুনিয়ার জমিনে হাঁটে তার হাঁটার আওয়াজটা আল্লাহর তরি জান্নাতের ভিতরে এসে পৌঁছে যায় তার হাঁটার আওয়াজ হাঁটে দুনিয়াতে হাঁটার আওয়াজ আসে কোথায় জান্নাতে সুবহানাল্লাহ কোন বেলালের দাম আল্লাহর কাছে বেশি কেন বেশি আল্লাহ কোরআনে বলে দিলেন আল্লাহ তাআলা বলেন ও পৃথিবীর মানুষেরা কালো আর দোনা দিয়ে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না লম্বার খাটো দিয়ে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না দশ তলাওয়ালা আর বিশ তলাওয়ালা আর গাছ তলাওয়ালা দিয়ে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না আমি আল্লাহর কাছে যদি দামি হতে হয় যার অন্তরে যত বেশি তাকওয়া আমি আল্লাহর কাছে তার দাম তত বেশি যার অন্তরে যত বেশি তাকওয়া তার দাম আল্লাহর কাছে তত বেশি এখন তাকওয়া হলো অন্তরের ব্যাপার এখন তাকওয়া মানে কি তাকওয়া আমার মনে আসছে কিন্তু আমি গুনাহ করলাম এটা নাম তাকওয়া না তাকওয়া আমার মনে থাকা মানে আমি যেখানে যাচ্ছি আমার লগে আমার আল্লাহ কিন্তু ঠিকই দেখতেছেন আল্লাহ কিন্তু ঠিকই দেখতেছেন আল্লাহ কোরআন শরীফের এক আয়াতে বলেছেন তোমরা যেখানে একজন থাকবা নিজেকে একা ভাববা না আমি আল্লাহ সহ দুইজন ভাববা যেখানে দুইজন থাকবা দুইজন একা ভাববা না ভাববা যে আমরা দুইজনও আছি আমাদের সাথে আল্লাহ কিন্তু আছে দেখতেছে সব ওপেন বরং আমাদের চোখের দৃষ্টিশক্তিতে আমরা যা দেখি আল্লাহর চেয়ে কোটি কোটি গুণ বেশি সুন্দর করে স্পষ্ট করে আমাদেরকে দেখতেছেন এই কথা যখন বান্দা চিন্তা করবে তখন বান্দা গুনাহ করতে পারে কারণ আমি যাই করতেছি তো আল্লাহ দেখে ফেলতেছে প্রতি সপ্তাহে সোমবারে বৃহস্পতিবারে আল্লাহর কাছে আমলনামা নিয়ে পেশ করা হয় যে এই করছে এই শাবান মাসে আল্লাহর কাছে আমলনামা বাৎসরিক আমলনামা পেশ করা হয় যে আল্লাহ এই করছে তখন আল্লাহর কাছে যে আমলনামাটা পেশ করা হয় একটা সাপোজ দেই আমাদের কারো আমলনামা যদি মনে করেন সবার তো সব কিছু জানে না সবাই এখন সবার বিষয়গুলো যদি সব ওপেন এবং আউট সব যদি জানতো তাহলে মনে করেন এই বিষয়গুলো যদি মনে করেন এরকম সবার সামনে যদি আমি পড়তাম বা মুর্শিদ ইমাম সাহেবের কাছে দেওয়া হইতো হুজুর দেখেন এর এই কারবার অনেকেই এরকম লোক আছেন সমাজে এই ময়মনসিংহ থাকার জায়গা তার হইতো ঠিক কিনা বলেন এরকম অনেক লোক ইমাম সাহেব দেখলে মানুষকে যদি এত লজ্জা পান যে আল্লাহ আমার আপনার এত মায়া পেরা বানাই সারা ইবাদতের জন্য ওই গুণাটা যখন আল্লাহর কাছে পেশ করা হয় তখন লজ্জা লাগা দরকার না যে ইস এই সাথে তো এই গুণাটা করছি বৃহস্পতিবার রাত আজ কাজকে তো আল্লাহর কাছে আমলটা গেছে গেছে এখন তো আল্লাহ দেখবে ইস কি কাজটা করছি আল্লাহ তখনই তৌবা করা দরকার আল্লাহ যা করছে আল্লাহ আর করবো কিন্তু তাও না এত গুণা করতেছে করতেছে রমজান মাসেও গুণা করতেছে এবার আসেন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতটা যা তেলাওয়াত করলাম এই আয়াতটা তেলাওয়াত করার মূল উদ্দেশ্য হলো এটা নবীজি বললেন কেউ রোজাও রাখলো গীবত করলো তাহলে এই রোজা দুনিয়াতেও তার কোনো রোজার প্রতিদান সে পাবে না আর পরকালেও সে এই রোজার কোনো প্রতিদান পাবে না এবার আসেন আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাযযন ও ইমানদারেরা তোমরা কারোর প্রতি খারাপ ধারণা করবা না একজনে দেখছে দেখে মনে কয় লোকটা মনে সুবিধার না দেখে কেমনে কইলেন এই ধারণাই করা যাবে না ধারণা যে করলেন যে লোকটা খারাপ এটাই কবিরা গুনাহ করছেন ইন্না বাদুদ্দন্নি ইসমুন এটাই কবিরা গুনাহ করছেন এবার আসেন আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু মানুষের দোষ খুঁজে খুঁজে বের করার চেষ্টা কইরো না বিচারের জন্য হইলে ভিন্ন কথা এতের ব্যাখ্যা আছে যে কথাটা মূল আলোচনার উদ্দেশ্য এটা আমাদের সমাজে বেশি তো আল্লাহ বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা তোমরা একে অপরের গীবত করবে না পরনিন্দা করবে না এখন আমাদের সমাজে অনেক লোক আছে গীবত কারে বলে ওইটা জানে না গীবত কারে বলে ওইটা জানে না আমারে আমার ড্রাইভার একদিন বলতেছে হুজুর
এক লোকের বিরুদ্ধে একটা কথা বলবো আপনার কাছে শুনবেন আমি বললাম শাবদা কোন লোকের বিরুদ্ধে কিছু আমার কাছে বলা যাবে না এতে আমি রাজি না বলল কেন লোকটা আসলে দোষ করেছিলাম বলল খুদি কি সমস্যা কি আমি বললাম আরে বোকা এটাই তো গিব এটাই তো গিব নবীজির কাছে ওই প্রশ্ন সাহাবী করলেন ইয়া রাসূলুল্লাহ একজন দোষ করছে এটা আমি আরেকজনের কাছে বললাম এটা কি গীবত হবে নবী বলেন এটাই গীবত এটাই একজন দোষ করছে ওইটা যদি তুমি বলো এটাই তো গীবত হবে এখন যদি দোষ না করে যেমন মামুন লোক সাহেব যখন মিথ্যা কথা কে মামলা দিয়ে দিছে এরকম যদি হয় তাহলে ডবল গুনাহ একটা হবে তার বিরুদ্ধে বলার গুনাহ আরেকটা হবে মিথ্যা বলার গুনাহ এটা এর নাম হচ্ছে তোহমত মিথ্যা অপবাদ এই মিথ্যা অপবাদ দিয়া বর্তমানে বাংলাদেশে অসংখ্য মানুষ জেলে আছে না নাই মিথ্যা অপবাদ দিলে আরো মারাত্মক গুনাহ আরো মারাত্মক গুনাহ এবার আসেন গীবত আপনি যার বিরুদ্ধে করলেন এই গীবতের দুইটা ক্ষতি কয়টা ক্ষতি কিছু গীবত হইল ফরজ আর কিছু গীবত আছে জায়েজ আর কিছু গীবত আছে নাজায়েজ এতগুলা মনে হয় আপনারা শোনার মতো শক্তি ক্ষমতা আপনাদের নাই মনে হয় ঘুমে ধরছে আমি জানি তাই আজকের এতটুকু বললাম না কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা জায়েজ কোনটা হারাম এতটুকু আজকের বলতে পারলাম না যেহেতু রাত বাজে বারোটা বারো এই জন্য আজকের এটা বলবো না সারা রাত বলে কি কয় তাই নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আরব দীন ইসলাম নারে তাকবীর কালকে কিয়া আজকে তো 11টা আলোচনা শুরু করছি কালকে তো 12টার ফরওয়া শুরু করছে সিডি সাহেব দাওয়াত দিছে মানে যে বগার বাজার সিডি মালিবাগের প্রধান সিডি ওনার বউইল আবার এসবি এর বউ বলে গজল হচ্ছে কবে এবার কইছে পরে আমার দাওয়াত দিছে আর কি কালকে শেরপুর থেকে 3 ঘন্টা রাস্তা আবার ওই শেরপুরে মাহফিলের লোক হইছে আমি লয়ে বইছিলাম মানে 150 পরে শেষে আল্লাহ মাজলুম হাবিব সুভাষ মজলুম রফিক পাদানি আইবো তো মাজলুম আলমেদিন এগুলো দেখার লাগে লোক হইছে 1.5 লাখ 10-12 কিলো লোক এই লোকের কারণে আর বাড়িতে তা সিনামি এখন আমি আমুক কেমনে এখন শুরু হই করছি 12টার পরে 12:17 শুরু করছি কালকে মানে এখনো শুরু করি নাই গতকালকের ওয়াজটা আর আজকে তো আলহামদুলিল্লাহ অনেক আগেই আমি জানি সারা বাংলাদেশ আমি ময়মনসিংহ কথা মাঝে মধ্যে বলি যে আপনারা আমি 12টার আগে ওটা অডি করেন আর ময়মনসিংহের লোকেরা রাত 12টার পরে ওয়াজ শোনা শুরু করে এটা ঐতিহ্য কারণ এটা শুধু না কে আপনারা এমন মনে করবেন না যে রাত 12টার পরে এরকম না দিনের বেলা যে এরা আসিল দিনের বেলা গেছি সেই 12টা থেকে 3টা পর্যন্ত লোকেরা বসে ছিল আসরের আগে ও আসরের পরে আমি তাদেরকে বলছি কালকে রাত 3টা সময় আছে আর আজকে আমরা দিনে 3টা সময় আছে এটা কেমন কথা তার মানে ময়মনসিংহের লোকেরা বুঝাই দিছে যে দিনের জন্য কোরআনের জন্য আলাদা সময় বাইর করা লাগে না 24 ঘন্টায় কোরআনের জন্য সময় দিতে আমরা এটা ময়মনসিংহের লোকেরা পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা মাহফিলে কত বড় বড় আলেম আব্দুল হক সাহেব আজকে আসছে আলহামদুলিল্লাহ এত বড় আলেম এটা শুধু বাংলাদেশের গর্ব না সারা বিশ্বে উনি সারা বিশ্বের একজন রত্ন ঠিক কিনা বলে কদর কইরেন গেলে আর পাবেন না মানুষ তো আমাদের দেশে তো গেলে পরে কান্দে গেলে পরে কান্দে হারি মরার আগে তো ওইরকম ভাবে দাম দেন না মরার আগে বেশি করে খেদমত করার চেষ্টা করেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন এবার আসেন আমার ভাইরা আমার মুরব্বী বাবা জিনাব ধৈর্যের সাথে অল্প সময় কথা শুনেন আমি জানি অনেকে অনেক কারণে আসতে পারেন কিন্তু অল্প সময়ের ভিতরে আলোচনা করতেছি শুধু আমলের নিয়তে এতক্ষণ আলোচনা আমি করি না শুধু ময়মনসিংহ এই জন্য করতেছি ভালো করে বোঝেন গীবত করা হারাম কিন্তু আমাদের দেশের ভিতরে কাদিয়ানি আছে হিজবুত তাওহীদ নামক হিজব শয়তান আছে লা মাযহাবি আছে না নাই সবে বরাত যেটা কোরআন যেটা হাদিসে নবী স্পষ্ট বলেছেন ওই দুই নম্বর গীবত হলো আপনি যদি কাউকে সংশোধন করার জন্য বিচার দেন তার কাছের লোকের কাছে যেরকম মনে করেন আপনি তার চাচা রাস্তা দিয়ে যাচ্ছেন আপনার ভাতিজা আপনারে বলে কি ও চাচা কি খবর চিটকারি মারলো আর কি মা আছে না অনেক শুনুন বেয়াদব অনেক ভাতিজা আছে বেয়াদব এখন চাচা কি ও কি খবর চোখটা টেনে দেখো কি খবর আপনি কইলেন কি রে তুই আমার এমনি জিজ্ঞাস কি মটর খাইছত নাকি হ্যাঁ কইব চাচা আমরা তো বুইরা মানুষ হই যান
আমরা তো কষ্ট পাইলাম যে এর কেমনে কথা কম কথা কর কোনো সাইজ বাইজ নাই আমি কইলাম এমন কথা অস্কিল কে বেয়াদব আমি আমরা কইলো হ্যাঁ কে আর বেয়াদব একটা সরব আমরা আমনে সাসা আমরা এমন কথা কইছেন আমনে যদি তার কোন যে তোর একটা মারাম হ্যাঁ আসলে আমনে মাইরা দিব তো আমনে ক্ষতি তার বেশি হয়ে যাবে জুতা তো বাড়ি দেউল লাগে না জুতা বাড়ি দিমু কইলে হয়ে যাবে বাড়ি না এখন আমনে তার বাপের কাছে গিয়ে কইলেন যে দেখেন আমনে ফুলরা তো আমলে ইরম ইরম আমার সোকরাঙ্গায় কথা কও এটা কি করা যায় তখন তার বাপে গিয়ে তার বিচার করবে তোর সাসা সাথে তুই বেয়াদবি করছো তুই খুব অন্যায় কাজ করছো আগামী থেকে যদি এরকম দেখছি এই ঘরে তোর জায়গা নাই ফুলা কই বাবারে বাবা বাপে যে হুঁশিয়ারি দিছে আর বেয়াদবি করা যাবে বাপের কাছে বিচারটা আপনি দিতে পারেন সংশোধনের জন্য কেন সংশোধন করার জন্য তারে সংশোধন করার লাগে ভালো হওয়ার জন্য তিন নম্বরে দুষ্ট লোকের দুষ্টমি থেকে বাঁচার জন্য আপনি কি বলতে পারেন এমন অনেক লোক আছে টাকা নেওয়ার সময় নেয় দেওয়ার সময় এরা টার্গেট লাইট দিয়ে খুঁজে ফলা কি জোরে কোন ঠিক না বেঠিক এখন এরকম লোক যদি আমাদের দেশে এরকম মমি সিং নাকি আমাদের দেশে আছে এখন আমি আমি অনেক কাছে টাকা পাই এক লোকের প্রায় দুই বছর ধরে টাকা পাই হ্যাঁ আমার এক বছর পরে কয়দিন আগে দশ হাজার টাকা দিস আমি কই আল্লাহ দশটা হাজার টাকা পাইলাম কোম্পাকে বাসা ভাড়া দিতাম না খুশি হয়েছি যা পাইলাম তো দেওয়ার লোক কি না দিস এই ঋতু বেশি যাক খুশি হয়েছি আর ভাই তিরিশ হাজারের দেয়া না হলো শাক না দিলে নাই অনেকের কাছে টাকা পাই এরকম অনেক লক্ষ লক্ষ টাকা পাই অমুক তারিখ না অমুক তারিখ তারিখ গোড়া খালি আর খুঁজে পাওয়া মুশকিল এখন ভালো করে বুঝবেন আল্লাহ আল্লাহর হক চাইলে মাফ করে দেবেন আল্লাহ রহমান রহিম গাফফার কিন্তু বান্দা যদি মাফ না করে বান্দার হক আল্লাহও মাফ করবে না এবার আসেন তখন আপনি এক বন্ধু আপনার কাছ থেকে দশ হাজার টাকা নিচ্ছে বাটপারি ফিরা এখন আপনি দেখতেছেন আরেক বন্ধু ভাই আপনার আশেপাশে লোকের কাছ থেকে টাকা চাইতেছে দশ হাজার দেবো এরকম এলাকার বহু লোকের কাছ থেকে টাকা নিচ্ছে নেওয়ার পরে আপনারা গিয়ে বললো আপনার বন্ধুরা গিয়ে বলছে দশ হাজার টাকা দেন কালকে দিয়ে দিব তখন আপনি ওই লোকটা ডাক দিবেন যার কাছ থেকে টাকা চাইলো কোন ভাই এদিকে গেলেন এই লোক তো বাটফা এই লোক তো টাকা মানছে নেয় ঠিক কিন্তু দেয় না নেওয়ার সময় খুব বালা বাই 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 আর দেওয়ার সময় তারা আব্বা কয়ে ডাক দিল এখন নেওয়ার সময় বাই কয়ে ডাক দেয় দেওয়ার সময় আব্বা কয়ে ডাক দিল যদি দেয় না সুতরাং এই লোকটারে আপনি টাকা দিয়েন না এর বিরুদ্ধে বললেন এখন এটা বললেন কেন কারণ আপনি জানেন এর টাকাটা যদি নেয় তাহলে সেও টাকাটা মাইরে দিতে পারে আমার ভাইরা আমার মুরব্বী বুঝি আল্লাহ নয় এবার আমি শেষ কথা বলবো আসল গীবতের ব্যাপারে আল্লাহ বললেন যদি মানুষকে ছোট করার জন্য এলাকাতে মানুষকে কোনো মানুষকে খাটো করার জন্য হ্যায় করার জন্য কোনো মানুষকে অপমান করার জন্য লাঞ্ছিত করার জন্য বঞ্চিত করার জন্য অপমান করার জন্য অপদস্থ করার জন্য যদি তুমি চাই স্টলে বসে হোটেলে বসে ঘরে বসে অথবা যে কোনো আড্ডায় বসে গীবত করো এই গীবতের ব্যাপারে আল্লাহ বলতেছেন أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه يجي وتكون تقول যদি তোমরা তো আইহিব্ব আহাদুকুম তোমরা কি এমনটা পছন্দ করো যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের কাঁচা গোশত খাবে কেউ পছন্দ করেন যে মরা ভাইয়ের কাঁচা গোশত সবাই খাইবেন কেউ পছন্দ করেন করেন না এখন আল্লাহ এই গীবতকে এই মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা দিলেন এবার আসেন এই গীবত বলা এত বড় গুনাহ এত বড় ক্ষতি একজন ইমাম ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি সাড়ে বারোটা বেজে গেছে আর পাঁচটা মিনিট শেষ করে যাচ্ছে ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় একজন ইমাম আল্লাহর উলি তিনি তার খাদেমকে ডেকে বলেন খাদেম এই যে নেও কিছু টাকা পয়সা তোমার দিলাম এটা গিয়া ওই লোকটারে দিয়ে আসবা ওই লোকটা আমার বিরুদ্ধে খালি বদনাম করে খাদেম কয় হুজুর এইটা কি কথা হাদিয়া দিবেন যারা ভালোবাসে এদেরকে এই লোকটা আপনার বিরুদ্ধে কথা বলে এদের হাদিয়া দিয়েছেন মানে হুজুর ডেকে বললেন ও খাদেম এই লোক আমার এত বড় উপকার করলো যে উপকার আমার মা বাপেও আমারে করতে পারে নাই কারণ কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি মা বাপে ভাই বোন বন্ধু একটা নাকি দিবে না কিন্তু এই ব্যক্তি আমার বিরুদ্ধে কি বোধ করে
কাজটা করলো কি দেখো নবী বললেন দুইটা ক্ষতি যে ব্যক্তি গীবত করবে তার আর যার বিরুদ্ধে গীবত করবে তার দুইটা লাভ যে ব্যক্তি গীবত করবে ওই ব্যক্তির দুইটা ক্ষতি হলো তার সমস্ত ভালো কাজগুলো যার বিরুদ্ধে করলো তার আমল নামায় চলে যাবে আর আরেকটা ক্ষতি হলো যে ব্যক্তির বিরুদ্ধে গীবত করলো ওই ব্যক্তির সমস্ত গুণাগুলি তার কাছে চলে আসলো এখন গীবতটা করা বলার কারণে লাভ ক্ষতিটা কোন জায়গায় কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে যদি আপনি গীবত করেন আপনার নেক আমল নিয়া আমার গুনাহ আপনার মাথায় বোঝা ধরা দিয়া আপনি আমার গুনাহ লয়ে যাবেন জাহান্নামে আপনার নেক আমল নিয়ে আমি যাব জান্নাতে সুজা হিসাব কারণ কিয়ামতের ময়দানে তো আপনার কাছে বদলা চাইবো যে আমার বিরুদ্ধে গীবত কেন করছিলেন আপনার কয় টাকার ক্ষতি আমি করছিলাম তখন তো আপনি তখন আপনি কোনো জবাব দিতে পারবেন না আল্লাহ বলবেন যাও গীবত করা কারণে সব আমল নষ্ট নবী আগেই তোমাদেরকে হুঁশিয়ার করে দিয়েছিলেন এই জন্য এক নম্বরে রোজাও রাখবেন গীবত করবেন এই রোজার সব আর আপনার কাছে থাকবে না রোজার সব চলে যাবে তার কাছে বুঝেন নাই তার রোজার রাখার পরে গীবত করবেন এরকম নিয়ত আছে কারো আছে আল্লাহ হেফাজত করেন বলেন আমিন এবার আসেন দুই নম্বর আরেকটা গুনাহ এই গুনাহ হচ্ছে হিংসা হিংসা হচ্ছে কি বলতে চাচ্ছে আরো মারাত্মক গুণা কেমন একজন মানুষের টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে তা এই টাকা বাড়ি গাড়ি তারা দিছে কে দিছে আল্লাহ দুনিয়ার কেউ ধনী কেউ গরিব এটাই দুনিয়ার নিজাম ঠিক কিনা বলেন আপনি যদি কোন এত টাকা পয়সা তার কেন না আপনি এটা বুঝতে চাচ্ছেন যে ইস এত বড় বাড়ি গাড়ি এত কিছু এত টাকা পয়সা তার আল্লাহ যা দিল এটা আল্লাহ অবিচার করছে নাউজুবিল্লাহ কর না আল্লাহ কাজটা ঠিক করেন এরকম আপনি ধারণা করতেছেন নাউজুবিল্লাহ এই জন্য হিংসা মারাত্মক পর্যায়ের গুণা সমস্ত নেকি ধ্বংস হয়ে যাবে আগুন যেরকম লাখ রেখে পড়ায় দেয় আপনার হিংসা রোজা নামাজ সব পড়ায় দিবে সুতরাং এই দুই গুণা থেকে আমরা বাঁচতে পারবো না ইনশাআল্লাহ আল্লাহ বোঝার তৌফিক দান করেন বলেন আমিন ও আখিরু দাওয়ান আলহামদুলিল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর চেহারা বানাইছে একজনকে সেজদা দেওয়ার জন্য তিনি কে আল্লাহ আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইউশরাকা বিহি ويغفر ما دون ذلك لمن يشاء আমি আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিব আমি আল্লাহ যদি চাই কিন্তু তোমাদের শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না কিয়ামতের ময়দানে এখন আমাদের বাংলাদেশে অসংখ্য অগণিত শিরিকের গুনাহ হচ্ছে পীরের পায়ে সিজদা হচ্ছে কবরে সিজদা হচ্ছে পীরের কাছে গিয়া চাচ্ছে অথচ যে পীরের কাছে চাচ্ছে ওই পীরের যদি এত ক্ষমতা থাকতো তোমার কাছে গরু নেওয়া লাগতো না পীরে নিজেই গরু বানায় ফেলতে পারতো যে পীরে তোমার কাছ থেকে চায়া গরু নেওয়া লাগে সেই পীরে নিজে তোমার সেই পীরে তোমার বাচ্চা দিবে কেন এটা আজকে আমাদের সমাজের মহিলারা বোঝে না আজকে তারা সেখানে যায় খরমপুর আর কত দরবার আছে বিবারে এক দরবার সেখানে বেজি মরে গেছে বেজিরে মাইরা এটারে দরবার বানাইছে নাউজুবিল্লাহ বলে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন বলে না আমিন মারাত্মক গুনাহ এটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা আশা করি হুজুররা করেছে আলোচনা শুনতেছেন এখন আমি আপনাদের সামনে সূরাতুল হুজুরাতের ১২ নম্বর আয়াত থেকে কথা বলবো সূরায়ে হুজুরাতের ১২ নম্বর আয়াত থেকে কথা বলার আগে বুঝতে হবে কেন সূরা হুজুরাতের ১২ নম্বর আয়াত আমি তেলাওয়াত করলাম সামনে রমজান মাস আসতেছে এই মাসের নাম শাবান মাস মোটামুটি অনেক জায়গা আছে ভাইরা মুরব্বী বাবা যারা দাঁড়ায় আছেন একটু যদি আইসা বসতেন আমি মুসাফির মানুষ খুশি হইতাম ওলামায়ে কেরাম যারা আসছেন এই যে সুরে বেলালি সাহেব আমার হাতটা দুইটা নিয়ে আসছে এত মজার মানুষ আমি জীবনে দেখি নাই আর যে ওয়াজ করছে আমি তো আফসোস করছি খালি যে আমি কেন দুপুরে আইসা এখানে বসলাম কেন আসলাম না এত ভালো মানুষ নরম দিলওয়ালা মানুষ এক ঘন্টা দেড় ঘন্টা ঘরে বসেছিলাম এক একটা কথা শুনতেছিলাম মনে হইতেছে মুক্তা জানো দানা মানুষ ঘুরে পড়তেছে আল্লাহ আকবার কর মজা লাগে আমার এখন আমি নাম্বারটা ওনার নাম্বার নিছি আমি নিয়ে সেভ করছি আমার আপনার লাগে আমার কথা আছে এরকম লোকের লাগে সম্পর্ক রাখলে যখনই মনে দুঃখ থাকবে আমি একটা ফোন দিমু দুই মিনিট লাগতো না মনে মনটা ভালোইতে এখন ঠিক না বেঠিক আল্লাহ নেক হাত দান করুন বলেন আমি সেই সরে অজফারা গায়ে গামে গোবরে পদ্ম ফুল যেমনি ফুটে সেই অজফারা সরের ভিতরে গিয়া তিনতলা মাদ্রাসা করছে কোটি কোটি টাকার মসজিদ করছে আলহামদুলিল্লাহ ওনার ওসিলা আল্লাহ করাইছে আর কি সাইটটিখানে ব্যাপার না আপনাদের এখানে আলোচনা করছে সুরে বেলালি নামই তো সুর
আমি কিন্তু না সুরটা শুনতে পেলাম না আফসোস হয়ে গেল আগামী তো ওয়াজ করার লাগে আয়ার নাই ওনার ওয়াজ শোনার লাগে ওনার সুরে বেলাল হিসেবে সুর শোনার লাগে আমি ঠিকই আমরা এরপরে আরেক বক্তা যারা আছেন আলামিন গাজীপুরি ভাই একবার ওয়াজ কইরা গেলে বক্তার ইষ্টে যায় তারপর আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইরে কবুল করেন দীর্ঘ না খায়াত দান করেন আগে 60টা রুটি খাইছে এখন 20টা রুটি এখনো খাইতারে 5 কেজি গুস খাইতারে কল্পনা করতে পারে আমি কইছি বেলালি সাহেব কেমনে সম্ভব কো আল্লাহ দিছে আল্লাহ খায় আমি কি করব আমরা খানা খাই এক গুস দি আর একটা দিতাছে আমি কই না সাবধান দেন না প্রতিদিনই কই যে ক্যামেরা মানে আমি এনে আর কইছি বেলাল ভাই রোজা মিডিয়া ও আমার ফুলবাড়ি আর দিনে প্রোগ্রাম ছিল ওদের এলাকায় দাওয়াত দিছে প্রায় তো 40 পোত না 50 পোত বনর আনছে কথাটা বুঝছেন ওইটা খামু এখন ওইটা খাইয়া না আইছি আমরা কই না খাইতে তো পারি না উনি কই আলহামদুলিল্লাহ আমার কোনো না নাই খালি ডাল বা আমার ভিতরে খালি যাইব হাসে যখন প্লেট দিছে ডাইল দিতাছে কিন্তু উনি না করে না দাও বিড়ালো আলহামদুলিল্লাহ কো ভাইরা রুচি একটা ব্যাপার আছে মানুষের কোটি টাকা আছে খাইতে পারে না আলহামদুলিল্লাহ আমাদের এই এলাকার অত মমির সৈকো আমার গাজীপুরের শ্রীপুরের লোকদেরকে দেখছি এদের টাকা নাই কিন্তু খাস খাইতে বসলে এদের যে রুচিটা আছে সে পার বর্তা দিয়ে 5 মিনিট খাইতে পারে দানটা করছে কে মুখে রুচি দেওয়ার মালিক কে আল্লাহ যদি না খাওয়ায় কোটি টাকা হলেও খাইতে পারবেন না তিনজন উইটা যায় আর কি সিরিয়াল ধরে এইটা সমস্যা করে ওয়াজ করার ডিস্টার্ব হয়ে যায় মনোযোগ থাকে না এজন থাকবেন তো ইনশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলম কোরআন সুন্নাহ দেখানের নারে তাকবীর আলহামদুলিল্লাহ আওয়াজ শুনে মনে হচ্ছে মাগরিবের আজান দিছে ঠিক কিনা এখন তো মন চাইতেছে সারা রাইতি করি আপনারা আসেন সারা রাইত দেখা যাইব তাহলে এবার আসেন এই মাসের নাম শাবান সামনে যে মাস আসতেছে ওই মাসের নাম রমজান রমজান মাসের প্রস্তুতি আমাদের নেওয়া লাগবে কিভাবে খেজুর কিনা ছোলা বুট মুড়ি সয়াবিন তেল পেঁয়াজ রসুন আদা মরিচ তাহলে কিভাবে গুনা ছেড়ে দিতে হবে এখনই 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 ছেড়ে দিতে হবে গুনা ছেড়ে দিতে হবে কখন আগামী শুক্রবারে না এখনই এখনই আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার ভিতরে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করে জানিয়ে দিলেন পৃথিবীর মানুষেরা রে ইন সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা নিশ্চয় কিয়ামত আমি আল্লাহ কায়েম করব কিয়ামত আসবে এই কিয়ামতের ব্যাখ্যা দুইটা একটা কিয়ামতে সুগরা আর একটা কিয়ামতে কুবরা নবীজি বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু যখন মানুষ মারা যায় তখনই তার একটা কিয়ামত শুরু হয়ে যায় এই মানুষ কখন মারা যাবে আর পৃথিবী কখন ধ্বংস হবে আল্লাহ রাব্বুল আলামিন এটা পৃথিবীর কোন মানুষকে জানালেন না আকাদু ফিহা আল্লাহ রাব্বুল আলামিন এটা গোপন রেখে দিলেন এমন কি আল্লাহর নবী বিশ্ব নবী রহমান চুল্লিল আলামিন তিনিও জানেন না কিয়ামত কোন দিন কায়েম হবে কিয়ামত কোন দিন কায়েম হবে এটা নবী জানে নবীও জানে না মিশকাত শরীফের প্রথম হাদিসে পাওয়া যায় প্রসিদ্ধ হাদিস হাদিসে জিব্রাইল জিব্রাইল সালাম আল্লাহর নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আখবিরনি আনিল ঈমান আখবিরনি আনিল ইসলাম আখবিরনি আনিল ইহসান আখবিরনি আনিস সাআ এক একটা প্রশ্ন করতেছেন নবীজি জবাব দিচ্ছেন লম্বা চৌড়া হাদিস প্রায় 2 পৃষ্ঠার হাদিস এখন শেষে গিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত সম্পর্কে আপনি আমারে বলেন তখন আল্লাহর নবী বিশ্ব নবী
رحمت للعالمين كي جوكم جيجس كرا هلو أخبرني عن الساعة أيمت الساعة كامت كون دين حبيب الله النبي بشا نبي رحمت للعالمين بولن جبرائيل প্রশ্ন কারি যেমন জানে না আমি নবীও কিয়ামত কোন দিন হবে এটা জানি না নবীও জানে না কিয়ামত কোন দিন কায়েম হবে জিব্রাইল আলাইহিস সালামও জানে না আমাদের দেশের ভিতরে কিছু হুজুর আছে যারা মাঝে মধ্যে নবীরে আল্লাহর সমপর্যায়ে নিয়ে দাঁড় করাইতে যায় তারা বলে আল্লাহ যা জানে নবীও তা জানে নাউজুবিল্লাহ অথচ কোরআন শরীফের স্পষ্ট আয়াত রয়েছে এমন কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না কোনো মানুষ জানে কোনো মানুষ জানে না এমন কি আল্লাহর নবীও এই সব সম্পর্কে জানে না কোরআন শরীফের এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল লা ইয়ালামু মা ফি السماوات والأرض الغيب والأرض الغيب إلا الله ওগুলো বিজ্ঞপ্তি মানুষকে বলেন গায়েবের মালিক একমাত্র আমি আল্লাহ আলিমুল গায়ব একমাত্র আমি আল্লাহ ইল্লাল্লাহ শুধু আল্লাহ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ আকাশেরও কেউ গায়ব জানে না জমিনেরও কেউ গায়ব জানে না আমাদের দেশের কিছু বন্ড মৌলবি এরা সিন্নি খাওয়ার লোভে বিরিয়ানি আর জিলাপি খাওয়ার লোভে এরা গজল গায় মাঝে মধ্যে এমন এমন গজল গায় শিরিক আর শিরিক এরকম গজব যদি কেউ বিশ্বাস করে সাথে সাথে ঈমান তার ধ্বংস হয়ে যাবে এখন কোরআন শরীফের আয়াতে আল্লাহ বলে দিলেন যেটার তর্জমা করলেই বোঝা যায় তাফসীর করা দরকার নাই এটা আম মানুষ যদি এই ২০ নম্বর পারার প্রথম পৃষ্ঠা খুলে যদি পড়া শুরু করে সূরা নাহলের আয়াত তাহলে নিচে তর্জমা পড়লে সে এমনি বুঝবে আল্লাহ বলতেছে ফিস সামাওয়াতি ওয়াল আরদি আকাশেরও কেউ না জমিনেরও কেউ না কিছু বিষয় আছে গায়েবের বিষয় যেগুলো কেবলমাত্র আমি আল্লাহ জানি কিন্তু এরা এই কোরআনের আয়াত বিশ্বাস করতে রাজি না এরা এই কোরআনের সরাসরি আয়াতটা তারা বুঝে না না বুঝার কারণে আমাদেরকে বলে আমরা নাকি পাগল আমাদেরকে বলে ওরা গানে গানে বলে কোন পাগলে বলে নবী গায়েব জানে না এলেম শহরগ নবী শাহে মাদিনা শুনতে ভালোই লাগে শুনতে কি লাগে মজাই লাগে শুনতে মজাই লাগে কিন্তু মনে রাখেন বিড়ি খাইতে অনেকের কাছে মজা লাগে সব মজা মজা না কিছু মজার মধ্যে সাজাও আছে এই মজা এই মজা আসল মজা না এই মজা ইমান নষ্ট করে দিচ্ছে এরপরে কয়েকদিন আগে এক জায়গায় গেলাম ওয়াজ করার জন্য এক তারা দিল ওয়াজ মাহফিল এলাকায় এরা কয় আমরাও দিব বাউল গান চিন্তা করছেন এরকম অনেক জনই কিন্তু হয় আমি ওয়াজ করতে মঞ্চে উঠবো তার আগে ঘরে বসে শুনতেছি এরা গান গাইতেছে বিবারিয়া এত মাজা হক্কানি উলামায়ে কেরামও বিবারিয়া জালাত বেশি বন্ড বেশি সে এলাকায় তারপরে আমি ওয়াজ স্টেজে উঠার আগে দিয়ে গান গাইতেছে আই বড় পীর আব্দুল আমি মনোযোগ দিয়ে শুনতেছি কারণ আমি জানি এটা আমার আবার একজন কোর লাগবে এটা মানুষ ভালোই বুকেম নাইলে এটা তো আর কয়জন যাবো কারো আমি না করলে বলতেছে আই বড় পীর আব্দুল কাদের জিলানি জিলানি যার নামের গুণে আগুন হইয়া যায় পানি নাউজুবিল্লাহ কুই যাওয়ার মন চায় আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তিনি আসলে আর উনি ছিলেন তার মানে আব্দুল কাদের জিলানির নাম শুনে আগুন ফানি হয়ে গেলে আল্লাহ নামুল ফি ঠিক কিনা বলেন এরকম শিরিকি কথাবার্তা অসংখ্য অগণিত তারা বলতেছে এমনকি অনেক হুজুররাও বেশি বেশি বলতেছে তো বলতেছে কয়েকদিন আগে দেখলাম এক বক্তা অর্থাৎ আমার বিরুদ্ধে দুদিন পরে পরে বলে আমার কয় আমি নাকি কুলাঙ্গার কেন ও মাজারে গিয়ে সেজদা করছে আমি না করলাম কেন লিগে আমি খারাপ এদের লোকই তো একজন কইছিল আমি তো বালা না বালা লয়ে থাকি
তো ওইটাই তোমরা থাকো মাজারে গিয়ে সিজদা করতেছে কোরআন শরীফের আয়াত পড়তে পারেন ওয়া কাদা রব্বুকা এর পড়তেছে ওয়া কাদা কফ উচ্চারণ হইছে না দদ উচ্চারণ হইছে না ওই সে কাফার জাল কোরআন শরীফ পড়তে পারোস না তুই কিসের ওয়াজ করস ওয়াজ করতে বলছে কে আমাদের সমাজে এরকম বহু বড় বড় বক্তা আছে নাম বলে চিনে ফেলবেন কিন্তু কোরআন শরীফ পড়তে পারেন আমি মাঝে মধ্যে তাদের জন্য আফসোস করি আহারে এর কেমনে বাংলাদেশে বক্তা হইল কোরআন শরীফ যে কিতাব করতে তো নামাজি হয় না সে বক্তা হবে কেমনে যার নামাজ না সে বক্তা হবে কেমনে আমার ভাইরা আমার মুরব্বী বাবাজিরা যে কথা বলতেছিলাম আজকে নবীকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে তারা আল্লাহর উপরে নিয়ে যাচ্ছে বারোই রবিউল আউয়াল আসলে পরে নবীর নাম নিয়া দু ডাক ডোল পিটায়া গান কইরা পরে নবীর নামের ব্যানার টাঙাইছে একদিকে লেখছে আল্লাহ আর একদিকে লেখছে মুহাম্মদ জিকিরিটা করে নাই জিকির করছে বাবার নামে দয়াল বাবা ক্যাবলা কাবা আইনার কারিগর আয়না বসাইয়া দে মোর কলবের ভেতর নাউজুবিল্লাহ বাবা যদি আয়নার কারিগর হয় তাহলে আল্লাহ কি আল্লাহ কি জন্য বসে রয়েছে কলব ঘুরাই দেওয়ার মালিককে হেদায়ত দেওয়ার মালিককে এমনকি নবী নিজেও হেদায়ত দিতে পারবে আল্লাহ নবীর সেই কথা বলে নবী যখন আবু তালিবকে দাওয়াত দিতে গেলেন আবু তালিব নবীর চাচা জীবনে ইসলামের জন্য আবু তালিব তিন বছর জেল খাটছে ইসলামের জন্য অনেক কষ্ট করছে কিন্তু কালিমা পড়ার ভাগ্য হয় নাই নবী যে কাঁদতেছেন তখন আল্লাহ আয়াতটা নাজিল করলেন وهو أعلم بالمهتدين الله نوغو نوبي جي اپنی سائل حیدہ دی بار بینی امی اللہ را ہاتے حیدہ یا আপনার দায়িত্ব নাকি সূরা গাশিয়াতে আল্লাহ বলতেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির আপনি ওয়াজ করেন আপনি উপদেশকারী আপনি নসিহত করেন আপনি নসিহতকারী আপনি তাদেরকে উপদেশ দেন ওয়াজ করেন নসিহত করেন লাস্তা আলাইহিম বিমুসাইতির আপনি এরকম দারোগা না এরকম শাসক না যাদেরকে পিঠায় মানুষ বানাতে হবে এরা যদি কোরআন মানে এদের ভালো এরা না মানলে এদের ক্ষতি আজকে আমি বলে যাব আপনারা মানলে আপনাদের লাভ না মানলে আপনাদের লস তাতে কি আল্লাহ রাসুলের কোনো ক্ষতি হবে আল্লাহ রাসুলের কোনো ক্ষতি নাই আপনি যদি কোন ফরজ না নামাজ নামাজ না পড়লে কি হইছে আপনি না পড়লে আল্লাহর কি হইছে আল্লাহর সেজদা দেওয়ার লোক অভাব আছে আপনি না পড়লে আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন আল্লাহর কিছু হবে না আপনি যদি নামাজ পড়েন আপনি জান্নাতে যাবেন সুখ আরামায়েশ পাবেন হুরপুরি গিলমান পাবেন অনন্তকালের জন্য বুক বিলাস পাবেন এটা হচ্ছে পরকালে যদি আপনি চান এই জন্য আমার ভাইরা আমার মুরব্বী বাবাজিরা যেই কথা বলতেছিলাম কোন মানুষ আল্লাহর উপরে উঠতে পারে আল্লাহ হচ্ছেন স্রষ্টা তাম সবকিছু হলেন সৃষ্টি তবে নবীর এলেম কতটুকু নবীর এলেম ততটুকু দেখেন নবী বলেন উতিত ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন এই পৃথিবীতে আগে যত মানুষ আসছে জিন আসছে ফেরেশতা যা আছে আর পরবর্তীতে যারা আসবে সবার এলেম মিলে যত এলেম হবে আমি নবীকে আল্লাহ একাই তত এলেম দান করছে নবীর এলেম আছে কিন্তু নবী যে হাদিস শরীফের ভিতরে বলতেছেন কিয়ামত কোন দিন হবে আমি জানি না এবার দেখেন এই বিষয়টা আল্লাহ নবী যখন মেয়ারাজে রজনীতে মেয়ারাজে গেলেন তখন ইসরাফিল আলাইহিস সালামের সাথে নবীজি দেখা হয়েছে অনেক বড় তো কত বড় ইসরাফিল আলাইহিস সালামের দুই ব্রুর মাঝখানে লোহে মাহফুজ রাখা আছে এখন লোহে মাহফুজটা কত বড় শুনেন লোহে মাহফুজটা হইল এই পৃথিবীর মতো বড় একটা প্লেটের নাম হলো লোহে মাহফুজ একটু জোরে কল লোহে মাহফুজ সেখানে আল্লাহ বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহে মাহফুজ সেখানে আল্লাহ কোরআন সংরক্ষণ করছেন এই পৃথিবীতে যা কিছু হবে না হবে সবার ছবি আল্লাহ একটা পাতা কখন জোরে পড়বে ওইটাও লোহে মাহফুজ আল্লাহ রেখে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ এই পৃথিবীতে কে কোন দিন আলু ভর্তা দিয়া খাবে কে কোন দিন ডাল দিয়া খাবে আর কে কোন দিন তিন বেলার জায়গায় পাঁচ বেলা খাবে ওইটাও লেখা আছে
এই লোহে মাহফুজটা আছে কোথায়? ইসরাফিল আলাইহিস সালামের এই দুই ব্লুর মাঝখানে। সুবহানাল্লাহ। এখন ইসরাফিল আলাইহিস সালাম উনার এখানে যদি পৃথিবীর মতো বড় একটা প্লেট থাকে, উনি কত বড়? আল্লাহু আকবার। কম আচ্ছা, আমাদের হাতে শক্তি বেশি না পায়ে শক্তি বেশি? বুঝেন নাই, হাতে শক্তি হইলে একটা হাত দিয়ে আপনি একটা ফুটবল যতটুকু নিতে পারবেন, পা দিয়ে এতে কম নিতে পারবেন না বেশি নিতে পারবেন? বেশি। তার মানে হাতের থেকে পায়ে শক্তি বেশি, আর হাতের থেকে ফু ফু দিলে শক্তি বেশি না কম? ফুয়ে আরো কম। কথাটা বুঝছেন? হাতের থেকে ফুয়ে শক্তি কম, কারণ হইলো আমরা যখন মাঝে মধ্যে ফিপরা নিচে আইসে তোমার ফ্যান ফিফরা ফাঞ্জাবিত বুঝছি, এটা ফু দেই এমন কামড় দেওয়া ধরে এটা ফু দিয়ে ফিফরা সরাই দেয়, এরকম হয় না মাঝে মধ্যে? ফু দিয়ে ফিফরা সরে না, তাহলে ফু ফুত কত কম শক্তি। এখন দেখেন ইসরাফিল আলাইহিসসালামের পায়ে কত শক্তি আর হাতে কত শক্তি, তার ফুতে কত শক্তি। উনি ফু দিলেই তামাম পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে, তাহলে চিন্তা করেন ফুতে কত শক্তি আর হাতে কত শক্তি আর সারা দেহে কত শক্তি। আল্লাহ আকবার। সেই ইসরাফিল আলাইহিসসালামকে যখন দেখছে একবারে মূর্তির মতো খাড়া রয়েছে, তো নবীজি জিজ্ঞাসা করলেন জিব্রাইল উনি কে? বলেন ইয়া রাসূলুল্লাহ উনি তো ইসরাফিল আলাইহিসসালাম। বলে ও ইসরাফিল আলাইহিসসালাম সিংহে ফুৎকার দিবে? বলে হ্যাঁ। তাহলে তো একটা সালাম দেওয়া দরকার, তুমি দামি ফেরেশতা। নবীজি ইসরাফিল আলাইহিসসালামকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল। ইসরাফিল আলাইহিসসালাম সালামের জবাব দেন না, নবীজি আবার সালাম দিলেন। এখন আমাদের সমাজ অনেক সময় হুজুররা তরকারি কিনতে গেছে, ইমাম সাহেব হুজুর বা মুহতামিম সাহেব মাছ কিনতেছে, আপনি গিয়ে দিলেন সালাম, হুজুর তো মাছ কিনতেছে 120 না 130 হয়েছে মাছের কেজি দেখতেছে, আপনি তো সালাম দিচ্ছেন হুজুর শুনে নাই, তা আপনি হুজুরের কান দাঁত দেখেন হুজুর আপনি সালাম দিচ্ছেন শুনে নাই? সালাম দিছি তো হুজুর, এই কথা বলা যাবে না। একবার সালাম দিছেন না শুনলে আপনি আবার সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম শুনে নাই আপনি আবার সালাম দিবেন, যতবার দিবেন ততবার আপনি নেকি পাইতেই থাকবেন। সুবহানাল্লাহ। আপনি সালাম দিতেই থাকেন, সালাম দিছি তো এই কথা বলবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দ্বিতীয়বার আবার সালাম দিলেন, ইসরাফিল আলাইহিসসালাম সালামের জবাব দিলেন না। আল্লাহর নবী বিশ্ব নবী তিনি তৃতীয়বার আবার তার সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল। ইসরাফিল আলাইহিসসালাম এখনো সালামের জবাব দেয় না। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ইসরাফিল আলাইহিসসালামের দাম বেশি নাকি আমাদের নবীর দাম বেশি? আমাদের নবীর দাম এত বেশি আল্লাহর পরেই যার সম্মান, অর্থাৎ সৃষ্টির শ্রেষ্ঠ। এক এই দুই কথায় সৃষ্টির শ্রেষ্ঠ, তার উপর আর কোনো সৃষ্টি হতে পারে না। এবার আমার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা যেখানে বলেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর নবীর ব্যাপারে বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগৎ শুধু এই পৃথিবী জগৎ না আরো যত জগৎ আছে, ইহকাল জগৎ পরকাল জগৎ আরো যদি কোনো জগৎ থাকে, সমস্ত জগতের জন্য আল্লাহ হলেন রব। আল্লাহ কি রব? আর সমস্ত জগতের জন্য আমার নবী হইলেন রহমত। আমার নবী কি রহমত? এখন আসেন সেই নবীর দামি তো সবচেয়ে বেশি, নবীজি ইসরাফিলের জন্য রহমত, যেহেতু সমস্ত জগতের সবার জন্য রহমত, জিবরাইল আলাইহিসসালামের জন্য রহমত, আজরাইল আলাইহিসসালামের জন্য রহমত, মিকাইল আলাইহিসসালামের জন্য রহমত, শুধু মুসলমান না কাফেরের জন্য নবী রহমত। সুবহানাল্লাহ। কম কেমনে? যদি আল্লাহ ধ্বংস করে দিতেন আমাদের গুনার কারণে পৃথিবী, তাহলে কাফেররাও ধ্বংস হয়ে যেত, এরাও থাকতো না, আর সুদ্দু গোষ্ঠী সব ধ্বংস হয়ে যেত। কিন্তু নবীজি দোয়া করছেন আল্লাহ আমার উম্মতদেরকে তুমি ধ্বংস কইরো না, এই জন্যে আল্লাহ নবীর দোয়ার ওসিলায় তাদেরকেও বাঁচায় রাখছে। সুবহানাল্লাহ। নবীজি মুসলমানের জন্য রহমত, কাফেরের জন্যও, ইমানদারের জন্য রহমত, কাফেরের জন্যও রহমত। এবার ইসরাফিল আলাইহিসসালাম সালাম জবাব দেয় না, নবীজি বুঝতে পারছে কেন সালামের জবাব, কেন সালাম